GM হাজারি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। আমি সুদূর দোহা কাতার থেকে বলছি। আমি ছোট্ট একটি ভিডিও মেসেজ দেওয়ার জন্য আমি আপনার এই গ্রুপে এসেছি। আমি আপনার প্রোগ্রাম প্রায় দেখি, আপনি প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন। জি আমি বাংলাদেশি একটি স্যাটেলাইট টেলিভিশনকে মধ্যপ্রাচ্যে রিপ্রেজেন্ট করি। আমি বাংলা ভিশন মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি। এই হুম ছোট্ট একটি মেসেজ হলো, এই COVID-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যারা মধ্যপ্রাচ্য থেকে দেশে গিয়েছেন, তাদের বিভিন্ন ভিসার সমস্যা বা এখানকার সরকার অনুমতি দিচ্ছেন না আসার জন্য, বিভিন্ন সমস্যা আছেই। আর আপনি জানেন যে মধ্যপ্রাচ্য থেকে 80% রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, আর এখানে অনেক বড় একটি শ্রমবাজার কাজ করছে বাংলাদেশের। তো আমি এই মেসেজটাই দেব, যারা কাতারের, যারা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ছুটিতে গিয়ে আটকা পড়ে আছেন, তারা অবশ্যই আসবেন। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই কাতার সরকার করোনা ভাইরাসের পরবর্তী যে কর্মসূচি নিয়েছিল, তারা ঘোষণা করেছিল কোন কোন সেক্টরে কাদেরকে নিয়ে আসবেন। তারা বলেছিল হেলথ, এডুকেশন অ্যান্ড গ্যাস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড ওয়াকফ, যেটা হচ্ছে ইমামদেরকে। আপনি জানেন যে বাংলাদেশের অনেক বড় একটা ইমামদের অংশ এখানে মসজিদগুলোতে কাজ করে, ইমামতি করে থাকেন, তাদেরকে আগে নিয়ে আসবেন। স্টুডেন্টদেরকে আগে নিয়ে আসবেন, বা বড় বড় কোম্পানি যারা সাইনিং অথরিটি আছেন তাদেরকে আনবেন। বাকিরা আস্তে আস্তে আসবে। আপনি জানেন সব দেশেই মোটামুটি নিচ্ছে যাচ্ছে। তো আমি সামাজিক মাধ্যম ফেসবুকে দেখেছি অনেকেই প্রিপারেশন নিচ্ছে, ঢাকায় আসবে, কিছু একটা আন্দোলন করবে, কিছু একটা করবে। তো আমি বলবো যে দেখেন আপনি, আমরা মধ্য গত দিনগুলোতে মধ্যপ্রাচ্যের যারা নিয়োগকর্তা ছিলেন, তারা আমাদের বাংলাদেশি শ্রমিকদের থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন পিসিলা। আপনি জানেন মূল কারণ হচ্ছে রাজনৈতিক সমস্যা, এবং বাংলাদেশি শ্রমিকরা যেখানেই যায়, আর বিশেষ করে ইতালি থেকে যে একটা শিক্ষা পেয়েছি আমরা, ইতালি ইতালি বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক ছিল, বর্তমানে সম্পর্ক তেমন ভালো নাই, যে একটা ফ্লাইটে বাংলাদেশিরা গিয়েছিল, ভুয়া সার্টিফিকেট নিয়ে গিয়েছিল, সেটারও একটি প্রভাব পড়েছে এখানে শ্রম বাজারে। তো আমরা আগামীতে, আপনি জানেন এই কাতারে 2022 সালে কিন্তু অনেক বড় একটি শ্রম বাজার আমরা আশা করছি বাংলাদেশের, সেটা হচ্ছে বিশ্বকাপ 22 সালে। সেই সুবাদে আজকে যদি আমরা এই ধরনের বাংলাদেশে গিয়ে যারা জমায়েত হন, সেটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্য। কেননা এখানে হচ্ছে রাজতন্ত্র, রাজতন্ত্র আর বাংলাদেশে হচ্ছে গণতন্ত্র। তারা যদি দেখে যে বাংলাদেশে যারা আসতে পারতেছে না, তারা একটা গ্রুপিং করার চেষ্টা করতেছে, তখন তারা মনক্ষুণ্ণ হবে। এবং আপনি, আপনাকে জানিয়ে রাখতে চাই, গতদিন বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে হাই অফিসিয়ালি, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র হাই অফিসিয়ালিদের সাথে আলাপ হয়েছে। ওনারা আশ্বস্ত করেছেন বাংলাদেশি যারা শ্রমিক আটকা পড়ে আছেন তাদেরকে আনবে, তবে আস্তে আস্তে আনবে। যাদেরকে ওনাদের প্রথমত দরকার বিভিন্ন সেক্টর, তাদেরকে নিয়ে আসবে। তো আপনার মাধ্যমে আমি উদ্যত আহ্বান জানাবো সবাইকে, আপনারা শান্ত হন। আপনারা লাল সবুজের পতাকাকে আপনারা বিশ্বের মানচিত্রে পরিচয় করে দিয়েছেন। আপনার সোনার ছেলে রেমিটেন্স সৈনিক, আমরা এই আপনাদের আপনাদের অর্থেই বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরছে। আপনার ধৈর্য ধরেছেন, আমরা জানি সারা বিশ্বের 300 কোটি মানুষ আজকে ঘরবন্দি এই করোনার প্রাদুর্ভাবে। আপনারা যদি একটু ধৈর্য ধরেন তাহলে সবাই আসতে পারবেন। কিন্তু আপনারা যদি নতুন করে কোনো পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে হয়তো আপনাদের কিছু লোকের জন্য নতুন করে মধ্যপ্রাচ্যে আরো একটা সংকট দেখা দিবে, আরো শ্রম বাজারে ধস নেমে আসবে। আমি পিছিলে আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো সবাইকে, আপনারা শান্ত হন, অবশ্যই আসতে পারবেন আপনারা। আমরা চাই আপনারা আসুন, আমরা আপনাদের জন্যই কাজ করি। 1.5 কোটি প্রবাসীকে সরকারের কাছে, 18 কোটি মানুষের কাছে, তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, সম্ভাবনা নিয়ে আমরা লিখে থাকি। আপনারা আসবেন অবশ্যই। পিছিলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। আপনার আপনাকে এই অনেক অনেক ধারাবাহিক, ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভালো মাচ থাকবেন, আপনার সবাই ভালো সাথে থাকবেন। এই লাইভ স্ট্রিমে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ট্রুলি ওয়াজ অ্যান অনার। আপনি ভালো থাকবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিটল অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।